প্রবাস জীবনে শতব্যস্ততা লাগবে পরিবার পরিজন নিয়ে বনভোজনের আয়োজন করে বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্স। প্যারিস থেকে মেরলোবো প্লাস সমুদ্র সৈকতে এই বনভোজনের আয়োজন করা হয়। প্যারিসের সিম্পলন থেকে পাঁচটি গাড়ি বহরে প্রায় 260 জন যাত্রী এই যাত্রায় অংশগ্রহণ করে। প্যারিসস্থ বরিশাল বিভাগীয় প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসী বাঙালিরা সমুদ্র ভবনে অংশ নেন। যাত্রাপথে গান, কৌতুক, কবিতা আর নানা আয়োজনে মেতে থাকেন বনভোজনে অংশগ্রহণকারী যাত্রীরা। সমুদ্রের তীরে চলে মহিলাদের বালিশ বদল এবং রেফেল ড্র অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি মোতালেব খান, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ, প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন, সহসভাপতি এনামুলক স্বপন, আমিনুর রহমান ফারুক, সোহরাব বুয়া, জাহিদ রিপন, যুগ্ম সম্পাদক সিদ্দিক খান, মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম নবীন, ক্রীড়া সম্পাদক শামীম রহমান শাওন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মোতালেব খান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল বিভাগ প্রতি বছর এমন আনন্দ আয়োজন করবে, এতে করে প্রবাসে এক গেমি জীবনের কিছুটা হলেও লাঘব হবে। ফয়সাল আহমেদ দ্বীপ, চ্যানেল ইউরো ভয়েস, ফ্রান্স।